আরেকজনকে যুক্ত করি এস কেডি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি এস কেডি আপনাকে যুক্ত করা আছে বলেন আমার কথা হ্যাঁ শোনা হ্যাঁ এস কেডি ভাই বলেন হ্যাঁ দাদা একচুয়ালি আমি অনেক ছোটবেলাতেই মানে ক্লাস আহ টেন থেকে বা ইলেভেন থেকে আমি অ্যাকচুয়ালি মানে অ্যাথিস্টমের দিক থেকে দিকে আমি ধাবিত হয়েছি আমার মনোন মননটা ধাবিত হয়েছে ওই দিকে এবং ক্লাস এ উঠে আমি পুরোপুরি ভাবেই আহ হয়ে গেছিলাম আহ মানে অ্যাথিস্ট হয়ে গেছিলাম বলছি কারণ অ্যাথিস্ট হয়ে গেছি আহ অলরেডি এবার অ্যাথেস্ট হওয়ার পরে দিন দিন নিজেকে তো আরো অনেক ডেভেলপ করতে হয় অনেক জ্ঞান অনেক নলেজকে গ্যাদার করতে হয় মাইন্ডে তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হয়ে আরো বেশি আহ মুক্তির স্বাদটাকে আরো বেশি ভালোভাবে অনুভূত মানে কম্প্রিহেনশন করতে পারি আর কি আহ তো দাদা দাদা মানে একটা প্রশ্ন ছিল দাদা যেটা হচ্ছে কি যে আর আর্যদের যে ভারতবর্ষে আগমন দাদা বা মানে থিওরিটা রয়েছে এবার এটাকে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্টে যে সমস্ত ব্রাহ্মণবাদী মানুষ বা যে সমস্ত ব্রাহ্মণ রয়েছে বা যারা হচ্ছে আহ শুদ্র থাকা সত্ত্বেও যারা নিজেদেরকে ওই যারা নিজেরাও শূদ্র থাকা সত্ত্বেও তারা ব্রাহ্মণবাদী তারা সবসময় এটার বিরুদ্ধেই বলে যে আরিয়ানরা কখনোই ভারতবর্ষে বাইরে থেকে আসেনি বা মধ্য এশিয়া থেকে আসেনি ম্যাক্স যে তত্ত্বটা দিয়েছিল ম্যাক্স যে সেটাতেই সর্বজন মানে কিন্তু ওটাকে সবাই গ্রহণ করেছে করেছে যে সবাই মধ্য এশিয়া থেকে আরিয়ানরা ভারতবর্ষে ঢুকেছিল ব্যাপারে আপনার একটু যদি মতামত জানতে পারতেন এই বিষয়ে তো আসলে অনেক মানে এই বিষয়ে হ্যাঁ কয়েক ধরনের মতামতই আছে এই জিনিসগুলো আমি পড়েছি কিন্তু এই জিনিসগুলো নিয়ে আহ অনেক বিস্তারিত আলোচনা করতে হবে প্রত্যেকটা বইপত্রের রেফারেন্স বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে আমার কাছে যেটা মনে হয় যে এখনো আমার কাছে যেটা সেটাই মনে হয় যে আর্যরা বাইরে থেকে এসেছিল এটাই আমার কাছে মনে হয় যে এই ঐতিহাসিক যে ইয়াগুলা দেখলে আমি আমি এটাই মনে করি যে হিন্দু ধর্মের যে দেবদেবী গুলা আছে সেই দেবদেবী গুলো পার্সিয়ান দেবদেবীর সাথে একদম হুবহু মিলে যায় অনেক কিছুই মিলে যায় পার্সিয়া থেকে এই জিনিসগুলো আসার আসাটাই আমার কাছে মনে হয় সঠিক তথ্য

আহ খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল নিশ্চয় তাদের মধ্যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা জ্ঞান ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদের একটা নলেজ ছিল অবশ্যই তাহলে দাদা যে নগর নগর একটা পরিকল্পনা বা একটা নগর শহর সেটা ধ্বংস হয়ে ধ্বংস বলবো না অ্যাকচুয়ালি ওটা পরিত্যক্ত অবস্থা ছিল অ্যাবন্টন ছিল ওটা পরিত্যক্ত একটা শহর আহ পরে আমাদের ভারতবর্ষে আর্য বৈদিক সভ্যতা বা একটা গ্রাম গ্রামীণ সভ্যতা গড়ে উঠলো আমরা কখনো এরকম দেখতে পাই না যে ঢাকা শহর বা কলকাতা শহর শহর থেকে ধীরে ধীরে ওটা গ্রামের গ্রাম হওয়ার দিকে ইউরোপ আমেরিকাতে এরকম কিছু দেখা যায় না ইউরোপ আমেরিকাতে এরকম কোনো নিদর্শন নাই সব জায়গায় যেটা হয়েছে যে গ্রাম থেকে শহর হয়েছে কিন্তু আমাদের এরকম কোন নিদর্শন নেই হ্যাঁ এবার দাদা অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক দাদা হ্যাঁ আর হচ্ছে আমাদের আর্য বৈদিক সভ্যতা যেটা হচ্ছে ভারতে সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক সম্পূর্ণ একটা সভ্যতার পুরো কালচারটাই বদলে যায় পিতৃতান্ত্রিক হয়ে যায় মাতৃতান্ত্রিক ওই মাতৃতান্ত্রিক হয়ে যায় পিতৃতান্ত্রিক নগর হয়ে যায় শহর ওই গ্রাম হয়ে যায় নগর হয়ে যায় গ্রাম কেন্দ্রিক সভ্যতা পুরোপুরি উল্টে যায় এমনকি কি মানে এমনকি যে বিষয়টা সেটা হচ্ছে যে যে সমস্ত মৃতদেহ পাওয়া গেছে যে সমস্ত মৃতদেহ খুলিতে অনেক ভারী অস্ত্রের আঘাত পাওয়া গেছে এবার যে ব্যাপারটা হচ্ছে হিটরাইট যে জাতি বলা হয় এদেরকে হিটরাইট আর যাদের অ্যাকচুয়ালি যার ঐতিহাসিক নাম হচ্ছে হিটরাইট এই হিটরাইট হচ্ছে মধ্য হিসেবে বসবাস করত হরপ্পা হরপ্পা শহরে কিন্তু বা হরপ্পা সভ্যতায় কিন্তু কোন লোহা বা ঘোড়ার ব্যবহার মানুষ জানতো না কিন্তু আর্য বৈদিক সভ্যতা ভারতবর্ষের লোহযোগ্য সূচনা হয়েছে এই যে রয়েছে এই ক্রনোলজি গুলো কিন্তু এরা কেন এগুলোকে দিচ্ছে যে না আর এখানে এখানেই ছিল এইভাবে এরা কেন ভাবে আমি তো বুঝি না এইগুলো বোকা হ্যাঁ আমার কাছে খুবই বোকার মতো কথা বলা বলে মনে হয় যে আর্য এখানে এইখানে মানুষই নাকি আর্য তারাই নাকি এইগুলো আমার কাছে খুবই উৎকট বোকার মতো কথা বলে মনে হয় তারপরেও কিছু কিছু ইতিহাসবিদ আবার তাদেরকে সমর্থন দিয়েছে এই জিনিসটা আমি দেখেছি যে যে এই নতুন তত্ত্ব এটাতে মানে সমর্থনও দিয়েছে কিন্তু আমার কাছে এগুলো বোকাস মনে হয় এগুলো হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদীরা এখন এই জিনিসটাকে খুব প্রমোট করতেছে দেখতে দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস দাদা আমাদের ক্লাস সিক্স এর বই দাদা আমাদের যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাদা ক্লাস সিক্স এর বইতে সম্পূর্ণ ভাবে আরিয়ান ইনভেশন তত্ত্বকে সম্পূর্ণ ভাবে স্বীকার করা হয়েছে সুন্দর ভাবে তুলে ধরে হয়েছে ব্যাপারটা যেটা কিভাবে প্রবেশ করেছে এমন কি আমাদের যে কলেজের যে ফার্স্ট সেমিস্টার যে জিকে পাহাড়ি বই সেই জিকে পাহাড়ির বই তো সম্পূর্ণ ভাবে আরিয়ান ইনভেশন তত্ত্বকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে যে কিভাবে প্রবেশ করেছে এবার আমি যখন এই সমস্ত এই সমস্ত পুরুত্ব দেখাচ্ছি তারা এগুলো মারবে না বলে কি উনি ছিল বামা বাম ঘেঁষা এই ঘেঁষা সেই ঘেঁষা হ্যাঁ ওরা লেখা মানা যাবে না তারপরে হচ্ছে ম্যাক্স মুলার কে বলছে সেও বোধ হয় ছিল এই সমস্ত বলে এই সমস্ত মানছেই না কি একটা অবস্থা তারপর হচ্ছে দাদা আমাদের যে দাদা ওয়েস্ট বেঙ্গলের যে ডাবলি সি যেটা হচ্ছে সবথেকে বড় এক্সাম বা সব থেকে বড় চাকরি জব বলা হয় ডাব্লিউ বিসি সেটার যে দাদা একটা বই আছে দাদা ক্রাক ডাবল সি একটা বই রয়েছে আমাদের জবের জন্য আমি পড়াশোনা করি ওটাতে তো ওটাতে সুন্দরভাবেই এই ব্যাপারটাও সুন্দর করে লেখা রয়েছে কিন্তু তারা তবুও মানা দাদা এই বিষয়গুলো আর দাদা আপনি একটা কথা বলেছিলেন দাদা যে পার্সিয়ান যে দেবদেবী আছে এদের সঙ্গে এই হিন্দু দেবদেবীদের একটা রিলেশন রয়েছে বা তাদের যে প্রতিকৃতি বা মূর্তিগুলো অনেকটা সেম কিন্তু দাদা আর একটা এখানে আহ গভীর ব্যাপার আছে দাদা সেটা হচ্ছে দাদা যে সমস্ত বৌদ্ধ মূর্তিগুলো ছিল ছিল দাদা বৌদ্ধদের বা গৌতম বুদ্ধের যে সমস্ত মূর্তিগুলো ছিল দাদা যেমন আমরা দেখি যে বৈকুণ্ঠে নারায়ণ হচ্ছে বসে আছে তার পিছন দিকে পঞ্চমকে সাপ রয়েছে এবং হাতে হাতে রয়েছে একটা চক্র এই সেম ভাবে কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি দাদা আগে থেকেই মানে ভারতবর্ষে পাওয়া যায় প্রাচীন মূর্তিগুলো থেকে যে গৌতম বুদ্ধির যে মূর্তি কপি করা হয়েছে সম্পূর্ণভাবে এবং বৌদ্ধদের যে যে বৌদ্ধ অশোকের পুরো বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল এবং সেই অত বড় বিশ্ব ধর্মে পরিণত হয়ে গেছিল সারা ভারতবর্ষ ছাড়িয়ে জাপান কোরিয়া থাইল্যান্ড আহ পুরো চীন রাশিয়া ওইদিকে চলে গেছিলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেই ধর্মটা হট করে নাই হয়ে গেছে ভারতবর্ষে বলতে গেলে তার প্রভাবটা একেবারে নাই হয়ে গেছে হ্যাঁ আপনার আপনার এই এই পড়ালেখা এগুলো খুবই ভালো খুবই ভালো লাগছে আপনার কথা শুনে খুবই ভালো লাগছে আপনি মানে ইন্টেলিজেন্ট একজন মানুষ আর কি কিছু বলবেন আপনি আর কোনো পয়েন্ট কি আপনার আছে

কিছু কিছু পড়েছিলাম কিন্তু অনেকদিন ধরে এই জিনিসগুলো নিয়ে এখন আর তেমন একটা পড়ালেখা করি না দেখে হয়তো আমার আমি এগুলো নিয়ে এখন আর আলোচনাও হয় না পড়ালেখাও হয় না এই জন্য কিন্তু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আহ আশা করি আবারও আসবেন আপনি আপনার সাথে মাঝে মাঝে কথা হবে আমরা আরো নতুন নতুন জিনিস হয়তো আপনার কাছ থেকে জানতে পারবো ঠিক আছে তাহলে কি আজকে বিদায় জানাবো আপনাকে হ্যাঁ অবশ্যই বিদায় জানান থ্যাংকস ফর অ্যাডিং দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভালো থাকবেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি উনি খুবই মানে পড়ালেখা করে এটা বোঝা যাচ্ছে যে যুক্ত হয়েছেন যে উনি জানেন এগুলো মানে ঘাটাঘাটি করেছেন এবং জানেন ভালো মানে পরিষ্কার ধারণা আছে এটা বোঝা যাচ্ছে আমিও কিছু কিছু পড়েছি অনেক বছর আগে কিন্তু এখন এত আসলে ভালোভাবে মনে নাই সবকিছু ডিটেলস গুলা মনে নাই আচ্ছা পরের জনকে যুক্ত করি আজব আজব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ বলছি ফেরেশতা যে নূরের তৈরি নূর মানেটা কি আলো তো হ্যাঁ তাই তো তো আলো তো তাপ ছাড়া তো আলো হবে না এই যে কথাটা বলা হয় শয়তান মানে শয়তান হচ্ছে আগুনের তৈরি আর ফেরেস্তারা নূর দিয়ে মানে তৈরি করেছে আল্লাহ আগুন তো একটা কেমিক্যাল রিয়াকশন এই আগুন তো কোনো পদার্থ না মানে আমি বলতে চাইছি আগুনের তো একটা তাপ আছে না 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 মানে আগুন তো ইটসেলফ কোনো পদার্থ না যেটা এটা দিয়ে কিছু বানানো যাবে আপনি আমার কথা হয়তো বুঝতে পারছেন না যে আগুন তো একটা কিছু জিনিস না এটা হচ্ছে অক্সিজেনকে দহন মানে আমাদের বায়ুমণ্ডলের ভিতরে অক্সিজেন যখন পরে তখন আমাদের কাছে দৃশ্যমান হয় যে সেখানে কিছু একটা হচ্ছে সেটা এটা একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এখানে একটা হ্যাঁ সেটাকে আমরা আগুন বলি কিন্তু আগুন বলে তো আসলে সেরকম কিছু নাই তাই না না আমার এই চিন্তাটা এসছে কি ওই আল্লাহ ফেরেস মানে নূর দ্বারা তৈরি করেছে মানে এটা খুব ভালো এটাই বোঝাতে চায় আর শয়তানকে আগুন দ্বারা তৈরি করেছে

আপনার সাথে আমি সম্পূর্ণ একমত আর কি কিছু বলবেন আপনি না এইটাই বলছিলাম ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকবেন আবার কথা হবে নিশ্চয় ভবিষ্যতে আরেকজনকে যুক্ত করি টক্সিক টক্সিক আপনাকে যুক্ত করা হয়েছে টক্সিক আপনি বলেন জি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন জি আমি একটা বিষয় নিয়ে एक्चुअली কথা বলতে চাচ্ছিলাম যে বেশ কিছুদিন দিন ধরে যে কিছুদিন আগে আসাদ নূর ভাইয়ের আইডিটা যে হ্যাক হলো বাংলাদেশি হ্যাকাররা যে হ্যাক করেছে इवन আপনাকেও ঠেট দিয়েছে তো এটা তারা কেন করছে ইভেন সাধারণ যে পাবলিক আছে যারা বিধর্মী আছে তাদের আইডিগুলো তারা হ্যাক করার চেষ্টা করেছে আমার একটা ফ্রেন্ডের আইডিও হ্যাক করেছে হ্যাঁ তো অন্য যারা মুসলিম যারা প্রচার করছে ইভেন ওয়াজ ওয়াজের ভিতরে বিতর্কিত তর্ক করছে ওগুলো কোনো আইডি কোনো হ্যাক হচ্ছে না কিন্তু বিধর্মীদের আইডিগুলো হ্যাক হচ্ছে যারা ইসলাম বিরোধী তাদের আইডিগুলো হ্যাক হচ্ছে তো এটা লিগেলি ভাবে বাংলাদেশে কিভাবে অ্যাকশন নেওয়া যায় বা কি করা যায় এটা সম্পর্কে ধারণা নিতে চাচ্ছিলাম কিন্তু এদেরকে নিয়ে আসলে আলোচনা করার মতো তো কিছু নাই এরা হচ্ছে মানে একদম ছেঁচরা ছোচরা পোলাপান পান হ্যাঁ যে যারা এগুলা করে একদম ছেঁচরা পোলাপান এদের সাথে দুই চার জনের সাথে আমার কথাবার্তা হয়েছে অনেক আগে এগুলো আমি দেখেছি এগুলা এককারে বস্তি টাইপের ছেঁচরা পোলাপান কাজকাম কাজ কাম নাই তখন হচ্ছে গিয়ে এদেরকে বসায় দেয় তিন চারটা ল্যাপটপ দিয়ে বিভিন্ন জায়গায় রিপোর্ট করে এগুলো দিয়ে আর তাদেরকে কিছু অটো মানে কিছু সফটওয়্যার আছে সেগুলো দিয়ে হ্যাক করার মানে এক দুই মাস এইভাবে করলে তখন তাদের ইয়াটা হয় তাদের হয়তো একটা

ধরা পড়ার পরে পুলিশ যেটা করে যে তাদেরকে বলে যে তোরা মানে এই সমস্ত না করে আমরা তাদেরকে কাজ দিব সেই কাজগুলো করবি করে দিবি তখন তাদেরকে দিয়ে যে কাজ গুলো করানো হয় সেটা হচ্ছে বিরোধী দল বা বিরোধী মত যারা আছে কিছু টাকা দেওয়া হয় মানে দুই চার হাজার টাকা দিলেই এরা মানে লেগে পড়ে এরা তো একেবারে গরিব ছেলে পেলে তো এদের মানে পাঁচ সাত হাজার টাকা দিলেই এরা ওই কাজ করা শুরু করে দেয় এখন এদেরকে নিয়ে আসলে আলোচনা করার মতো কিছু নাই এদেরকে নিয়ে কথা বলারও কিছু নাই যা করার সেটা আমরা পেছনে করতেছি সেটা এখন আপাতত এটা নিয়ে কোনো কথা আমরা বলতে চাই না সেটা পরে আমরা দেখবো যে এদেরকে নিয়ে কি করা যায় কিন্তু আপাতত আপনারা যেটা করতে পারেন আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা আপনাদের যে গুলো আছে সেগুলো আপনারা নানাভাবে প্রোটেক্ট করতে পারেন আপনার সাইবার এই যে মানে এই হ্যাকিং বা এই যে রিপোর্টিং থেকে কিভাবে বাঁচা যায় সেটার বিভিন্ন ইউটিউব ভিডিও আছে সেগুলো দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্ট প্রোটেক্ট করতে পারেন এটা মানে করাটা আপনাদের এমনিতেও উচিত যে অ্যাকাউন্টটা কিভাবে সেফ রাখতে হয় না এটা তো হচ্ছে প্রতিটা ফেসবুক তো একটা খুবই বড় একটা কোম্পানি বড় একটা হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যতগুলো টুইটার আছে এইগুলো তো খুবই সিকোয়ার একটা এগুলো যদি হ্যাক হয়ে যায় মানুষের প্রাইভেট যদি তখন তখন পাবলিক হয়ে যায় কিন্তু খুবই বিভ্রান্ত একটা সৃষ্টি হয় নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা যখন ফ্যামিলিগত ভাবে তারা বাজে পোস্ট করবে হ্যাঁ যে বাজে বাজে পোস্ট করেছিল আমি বুঝি নাই যেটা মানে তারা ধর্মীয় যে দাবিটা করে হ্যাঁ ইসলামের যেই প্রচারটা করলো যে তারা বাজে বাজে ছবিগুলো দিল ইভেন ওই দিনকে ফ্রাইডে ছিল হ্যাঁ জুম্মার দিন ছিল ওই দিনকে ওরা এরকম ছবিগুলো ছাড়লো যে হ্যাঁ হ্যাক করে তো তারা কি বুঝেলো মানে ইসলামটাকে কিভাবে প্রচার করলো তারা তারা তো এটাতে আরো নোংরামি ছড়াইলো না যে ইসলাম এরকম কিছু সমর্থন করতেছে মানে এরকম কিছু মানে তখন কি এটা ফিল হইলো যে আসলে যে মরুর ডাকা থেকে ওখানে কি মানে মরুর ডাকাদের মানুষগুলো যে ওখানে বসায় রাখছে হ্যাকারদেরকে তো এটা কি বলবেন আপনি তাদেরকে হ্যাঁ ঠিক আছে আপনার সাথে পুরোপুরি একমত তাহলে টক্সিক আপনাকে তাহলে বিদায় জানাই আমরা পরের জনকে যুক্ত করি ওকে ওকে আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে পরের জনকে দেখি